নমস্কার তো আজকে আমরা ক্লাস নাইন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশের অকাস্টেটটা করবো তো চলো শুরু করি কি বলেছে প্রথম অঙ্কটা বলেছে একটি সবজি বিক্রেতা কুড়ি টাকায় দশটি লেবু কিনে কুড়ি টাকায় আটটি লেবু বিক্রি করেন তার শতকরা লাভ কত হবে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে তোমরা মনে রাখবে একটি লেবুর দাম আগে তোমাদেরকে কি বের করে নিতে হবে তাহলে একের এক নম্বর কি বলেছে দেখো আমরা প্রথমে একটি লেবুর কি ক্রয় মূল্য বের করে নিই তাহলে কুড়িটি লেবুর আমাদের কি ক্রয় মূল্য দেওয়া আছে সরি দশটি লেবুর ক্রয় মূল্য দেওয়া আছে দশটি লেবুর ক্রয় মূল্য কত কুড়ি টাকা এটা বলে দিয়েছে তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে কুড়ি বাই টেন ইজুকাল টু দুই টাকা তাহলে আমরা একটা লেবুর ক্রয় মূল্য পেলাম একই রকম করে একটি লেবুর বিক্রয় মূল্য কি বের করতে হবে আমি বড় করে দিচ্ছি যেন তোমরা এই টাইপের অঙ্ক যদি আরও বড়ো আসে টু মার্কস বা থ্রি মার্ক্সের তাহলেও তোমরা করতে পারবে ঠিক আছে তো কি বের করি আগে আমরা কি একটি লেবুর বিক্রয় মূল্য তারপর কী বলেছে আটটি লেবু বিক্রয় করেছে কত টাকায় কুড়ি টাকায় তাহলে আটটি লেবুর বিক্রয় মূল্য কুড়ি টাকা তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে কুড়ি বাই আট কাটাকুটি করলে কত পাবো আট দুগুণো ষোলো পাঁচ আটটা চল্লিশ অর্থাৎ টু পয়েন্ট ফাইভ অর্থাৎ আড়াই টাকা কী করলো একটা লেবু তাহলে দেখো একটা লেবু কিনলো দু টাকায় বিক্রি করলো কত দু টাকা পঞ্চাশ পয়সা তাহলে লাভ কত হলো অতএব লাভ একটা লেখো বিক্রি করে লাভ কত হলো টু পয়েন্ট ফাইভ মাইনাস টু জিরো পয়েন্ট ফাইভ এই টাকাটা কী হলো লাভ হলো এবার আমাদেরকে বের করেছে শতকরা লাভ কত হবে অতএব শতকরা লাভ শতকরা লাভ কি করে বের করতে উপরে যেটা হয় লাভ সেটা বাই নিচে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত দুই টাকা ইন্টু হানড্রেড এটা কি আমাদের শতকরা লাভ কাটাকুটি করে একটু কাটাকুটি করে পঞ্চাশ দুগুন একশো এই দশ মুখটা যদি উঠাই তাহলে একটা এক আর দশমিকের পরে একটা শূন্যর জন্য সরি একটা সংখ্যা জন্য একটা শূন্য এই শূন্য শূন্য যদি কাটি পাঁচ পাঁচে পঁচিশ বুঝে গেল এই দশমিকটা উঠানোর জন্য একটা এক পরে একটা সংখ্যা জন্য একটা শূন্য নিলাম কাটাকুটি করলাম দুই দিয়ে পঞ্চাশ দুগুণে একশো এই শূন্য এই শূন্য কাটলাম পাঁচ পাঁচে পঁচিশ তাহলে শতকরা লাভ কত হবে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ অপশন এ নাম্বারটা আমাদের এখানে কী হবে সঠিক অ্যান্সার হবে ক্লিয়ার চলো দুই নাম্বারটা করি দুই নম্বরে কী বলেছে বলেছে যে পি কিউ আর এস টাপিজামের দুটি তির্যক বাহুর দৈর্ঘ্য সরি দুটি তো বাহু পি এস ও কিউ আর এর মধ্যবিন্দু যথাক্রমে এক্স ওয়াই হলে এক্স ওয়াই এর দৈর্ঘ্য কত হবে দেখো একটু ছবিটা আঁকি এটা তোমাদের বইয়ের অঙ্ক মানে প্রয়োগের অঙ্ক একটু চাইলে দেখে দেখে নিতে পারবে তোমাদের বইটা বলেছে পি কিউ আর এস পি কিউ আর এস একটা ট্রাফি জ্যাম আর কি বলেছে যে এই ট্রাফি জ্যামের পি এস এই বাহুর সরি ছবিটা একটু নামটা ভুলে দিয়ে যায় অন্য দেই পি কিউ আর এস এই নামটা দিই পিএস বাহুর মধ্যবিন্দু বলেছে এক্স এবং কিউ আর বাহুর মধ্যবিন্দু কি বলেছে ওয়াই তাহলে বলেছে এই দৈর্ঘ্যটা কি হবে এক্স ওয়াই দৈর্ঘ্যটা মনে রাখবে এই দৈর্ঘ্যটা হবে এই যে সমান্তরাল বাহু দুটা আছে এই বাহুটা এই বাহুটা এই দুটো বাহুর যোগফলের অর্ধেক অর্থাৎ হাফ অফ এস আর প্লাস পিকিউ এটা দেখো এবার অপশানে কোথায় আছে এস আর প্লাস পিকিউ অর্থাৎ অপশন সি নাম্বার আমাদের কি কারেক্ট অ্যান্সার হবে অপশান সি ঠিক আছে চলো তিন নাম্বারটা করা যাক তিন নম্বরে কি বলেছে বলেছে যে একশো পাঁচ একশো চল্লিশ শ্রেণী দেওয়া আছে যার পরিসংখ্যা বলেছে এটা শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত আচ্ছা এটা সূত্রটা আগে লিখে দিই পরিসংখ্যা ঘনত্ব পরিসংখ্যা ঘনত্ব পরিসংখ্যা ঘনত্বকালটু কী আমাদের শ্রেণী দৈর্ঘ্য সরি পরিসংখ্যা ঘনত্ব মানে উপরে আমাদের পরিসীমা লিখতে হবে উপরে পরিসংখ্যা আর নিচে শ্রেণীদৈর্ঘ্য তাহলে আমাদের পরিসংখ্যা কত দিয়েছে এখানে বলেছে পরিসংখ্যা চোদ্দ তাহলে আর শ্রেণীদর্ঘ্য কত হবে শ্রেণীটা কত দেওয়া আছে একশো পাঁচ থেকে আমাদের কত দেওয়া আছে একশো চল্লিশ তাহলে মাইনাস যদি করিতে শ্রেণী শ্রেণীদর্ঘ্য পাবো তাহলে কত পাবো পঁয়ত্রিশ তাহলে শ্রেণীদৈর্ঘ্য কত হবে আমাদের পঁয়ত্রিশ এইটুকু এটা যদি কাটাকুটি করে কত পাবো সাত দুগোনো চোদ্দ সাত দিয়ে পাঁচ সাত পঁয়ত্রিশ টু বাই ফাইভ এটা একটু ক্যালকুলেশন করতে হবে কত হবে তাহলে পাঁচ চারে কুড়ি তাই না তাহলে জিরো পয়েন্ট ফোর তাহলে অপশন বি আমাদের কি একটা কারেক্ট অ্যান্সার হবে ক্লিয়ার বোঝা গেল তাহলে পরিসংখ্যা ঘনত্ব আগে সূত্রটা লিখে নেবে কি পরিসংখ্যা নিচে কি শ্রেণীদর্ঘ পরিসংখ্যা বলেই দিয়েছে প্রশ্নে কত চোদ্দ এবার দেখো শ্রেণীদর্ঘ কি যে শ্রেণীতে দেওয়া আছে সেটা যদি আমরা মাইনাস করি তাহলে আমরা শ্রেণীদর্ঘ্য পাবো শ্রেণীদর্ঘ কত হবে আমাদের পঁয়ত্রিশ হবে এবার ভাগ যদি করি কত পারছি উপরে সেভেন থেকে কাটা কোটি করলাম সাত দোকো চোদ্দ পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ টু বাই ফাইভ কাটাকুটি বা ভাগ করলে আমরা কত হবে এখান থেকে জিরো পয়েন্ট ফোর তাহলে অপশন কী আমাদের এটা বি নাম্বার কার্সার চলো চার নম্বর করি কি বলেছে তিন মিটার লম্বা ও দুই মিটার চড়ায় একটি আয়তাকার জায়গা পাঁচ ডেসিমিটার বর্গাকার টালি দিয়ে বাঁধতে টালি কতগুলি লাগবে আচ্ছা তার জন্য আগে আমাদের কি বর্গাকার এই যে সরি এই যে আয়তাকার যে জায়গাটা দেওয়া আছে এই জায়গাটার ক্ষেত্রফল বের করতে হবে তাহলে আয়তাকার জায়গাটার ক্ষেত্রফল আয়তাকার জায়গার ক্ষেত্রফল কী হবে থ্রি ইন্টু ফোর এটাই তো বলেছে নাকি থ্রি ইন সরি থ্রি ইন্টু টু এত বর্গ মিটার তাহলে তিন দুগুণো ছয় বর্গ মিটার এইবার প্রশ্নের দিকটা একটু লক্ষ্য করলে দেখবে এইখানে মিটার দিয়েছে এখানে কিন্তু বলেছে কি ডেসিমিটার তাহলে আমাদের এই মিটারটাকে ডেসিমিটারে নিয়ে যেতে হবে দেখো মিলি সেন্টি ডেসিমিটার মিটার থেকে সেমিতে যাব মনে রাখবো উপর থেকে নিচে অর্থাৎ বড় থেকে যদি ছোটতে আসে আমাদের কি করতে হবে গুণ করতে হবে কত দিয়ে একটা এক একটা শূন্য তাহলে ছয়কে আমরা গুণ করবো একটাই একটা শূন্য কিন্তু মনে রাখবে যেহেতু এখানে বর্গ করেছি আমরা অর্থাৎ ক্ষেত্রফল বের করেছি সেক্ষেত্রে এখানে আর একটা শূন্য বেশি হবে যদি একটা শূন্য হয় তাহলে দুটো দিয়ে গুণ করতে হবে দেখো এমনি যদি আমরা সিম্পল করতাম যদি বর্গ কথাটা না থাকতো তাহলে আমরা কি করতাম শুধু সিম্পল দশ দিয়ে করতাম যেহেতু এখানে বর্গ কথাটা আছে সেহেতু আমরা একটা একটা শূন্য না দিয়ে দুটো শূন্য দিয়ে গুণ করতে হবে ক্লিয়ার তো এটা কি হয়েছে আমাদের বর্গ ডেসি মে ঠিক আছে এটা এটাকে আয়তাকার জায়গাটির ক্ষেত্রফল এইবার আমরা করবো কি যে টালিটা নিব সেই টালির ক্ষেত্রফল তাহলে বর্গাকার টালির ক্ষেত্রফল বর্গাকার টালির ক্ষেত্রফল কত হবে পাঁচ গুণ পাঁচ সমান সমান পঁচিশ বর্গ দেশি মে ঠিক আছে এবার আমাদের বলেছে কতগুলো টালি লাগবে অতএব টালির সংখ্যা অতএব কি টালির সংখ্যা টালির সংখ্যা কেবে এই মোট ক্ষেত্রফলটাকে এই তালির ক্ষেত্রফল দিয়ে কী করবো আমরা ভাগ করবো তাহলে ছয় গুণ একশো বাই আমরা পাঁচ গুণ পাঁচ আকড়ে লিখি পঁচিশ না লিখে পাঁচ গুণ পাঁচ লিখলে আমাদের সুবিধা হবে পাঁচ কুড়ি একশো পাঁচ দিয়ে পাঁচ চারে কুড়ি চার ছয় চব্বিশটি টালি লাগবে দেখো অপশানে কোথায় আছে চব্বিশটি তাহলে অপশন সি নাম্বার আমাদের কী হবে এটা কারেক্ট অ্যান্সার হবে আশা করি বুঝতে পারলে চলো পরের অঙ্ক করা যাক সত্য মিথ্যা কী বলছে সত্য মিথ্যাতে বলেছে এ বিষ একটি সমকোণী বোঝ যার এ কোনটা বলেছে সমকোণ বাহুর মধ্যবিন্দু দুই হলে এডি ইজিক এটা হবে হ্যাঁ এটা সত্য হবে দুইয়ের এক নম্বর এটা কী হবে সত্য দেখো তোমরা যদি একটু ছবিটা আঁকতে চাও এইভাবে হবে ছবিটা বলেছে এ কোনটা নাইনটি ডিগ্রি তাহলে এ বি সি যার বাহুর মধ্যবিন্দু বলেছে কি ডি আর কি বলেছে যে এডি এই দুর্ঘটা মনে রাখবে এডি দৈর্ঘ্যটা বিসির অর্ধেক হবে ঠিক আছে অর্থাৎ প্রশ্নে যেটা বলেছে সেটা সত্যি বলেছে চলো দুই নম্বরটা করি এটা তোমাদের বইয়ের প্রয়োগে আছে দেখে নিতে পারো চাইলে প্রমাণটা দুই নম্বর কী বলেছে বলেছে একটি পরিসংখ্যা বিভোজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু দেওয়া আছে দশ এবং প্রতিটি শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য ছয় হলে শ্রেণীটির নিম্নসীমা কত আচ্ছা আমি চাইলে ডাইরেক্ট বলে দিতে পারি যেটা মিথ্যা হবে কিন্তু তোমরা তোমাদের শেখার জন্য তোমাদের একটু করতে হবে দেখো কি করে করবো আমরা অঙ্কটা এটা মিথ্যা হবে ঠিক আছে আমি এক বলে দিই মিথ্যা এবার কী করে হচ্ছে একটু দেখে নেই দেখো নিম্নসীমা বের করার একটা সূত্র আছে নিম্নসীমা নিম্ন সময় বের করার সূত্রে কি প্রথমে মধ্যবিন্দুটা লিখবে মাইনাস শ্রেণী দৈর্ঘ্যকে দুই দিয়ে ভাগ করতে হবে শ্রেণী দৈর্ঘ্য বাই টু ক্লিয়ার তাহলে মধ্যবিন্দু তো বলেছে দশ মাইনাস শ্রেণী কত ছয় একে দুই দিয়ে ভাগ তাহলে টেন মাইনাস সিক্স বাই টু মানে থ্রি অর্থাৎ সাত আরো বলেছে কত আট তাহলে কি মিথ্যা হলো বোঝা গেল এইবার এটাই যদি তোমাদের এক্সট্রা করে বলছি দেখো এটা যদি ঊর্ধ্বসীমা বলতো তাহলে মাইনাসের পরিবর্তে শুধু প্লাস করে দিতে ক্লিয়ার বোঝা গেল তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবে চলো পরে তিন নম্বরটা করা যাক কী বলেছে একটি সামন্তরিক আকারের ক্ষেত্রের ক্ষেত্র একটি আয়তক্ষেত্র ক্ষেত্র এবং একটি ত্রিভুজ আকার ক্ষেত্রে একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে এবং তাদের ক্ষেত্রফল যথাক্রমে পি আর টি হলে এইটা হবে আচ্ছা মনে রাখবে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে যদি হয় তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল ক্ষেত্রফল ক্লিয়ার আবার একই 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 ভূমি এবং মধ্যে যদি হয় তাহলে সামান্ত আচ্ছা এটাকে মানতে বলে নেই সামান্তরিকের ক্ষেত্রফল বলেছে পি ইজুকাল টু আয়ত ক্ষেত্রের ক্ষেত্র তো তোমাকে বলেছে কত আর তাহলে পি ইসুকাল টু আর পেলাম এখান থেকে একটা রিলেশন আবার কি পাবো দেখো আবার কি বললাম সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফলটা ফলটা সামান্তরিকের অর্ধেক হবে আবার সামান্তরিকের ক্ষেত্রফল টু ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল এইটা সামন্তরিকের ক্ষেত্রফল কত পি টু ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল প্রশ্ন বলে দিয়েছে টি তাহলে আমরা এখান থেকে কি রিলেশন পাবো অতএব পি ইজ ইউল টু সরি আর ইজ ইউল টু পি ইজ ইউল টু টু টি কিন্তু প্রশ্নে বলেছে কি টি বাই টু অথেফ এটা কি হবে আমাদের মিথ্যা হবে ক্লিয়ার বোঝা গেল আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল টু ইন্টু থ্রি ভুজের ক্ষেত্রফল তাহলে ত্রিভুজের ক্ষেত্রে বলতে প্রশ্নে বলেছে টি তাহলে ত্রিভুজের ক্ষেত্র হলে জায়গায় টি দিলাম সংক্ষেপে লিখলাম নামগুলো তাহলে আমরা কি রিলেশন পাচ্ছি দেখো এখানে কি কিলাম পি ইজ টু আর আবার এখানে পেলাম পি ইজ ইকাল টু টি তাহলে আর ইজ ইকাল টু পি ইকাল টু টু এটা আমরা পাচ্ছি আর প্রশ্নে বলেছে কি টি বাই টু তাহলে হতে এটা কি হবে আমাদের অপশনটা এটা মিথ্যা হবে ঠিক আছে চলো পরেরটা করা যাক তিনের এক বলেছে হ্যাঁ সরি আরেকটা আছে চার নম্বরটা বলেছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতা সাংখ্যমান সমান হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত আচ্ছা ধরি ত্রিভুজটির বাহু ত্রি ত্রিভুজটির বাহু ধরলাম আমরা এ এইবার ত্রিভুজের কি তোমার ক্ষেত্রফলের সূত্র কি এদের ক্ষেত্রফল লিখছি রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার যেহেতু সমান বলছে সাংখ্যমানটা সমান চিহ্ন দিয়ে উচ্চতা লিখব এবার আমরা জানি সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি রুট থ্রি বাই টু ইন্টু বাহু অর্থাৎ এ লিখব এবার কাটাকুটি কোটি এখানে রুট থ্রি রুট থ্রি কাটবে এখান থেকে এ এখানে দুটো এর মধ্যে একটা হয়ে গেলো এখান থেকে দুই আছে দুই দুগুনো চার তাহলে কি পড়ে থাকলো এ বাই টু ইজ ইকাল টু ওয়ান বা এ ইজ ইকাল টু সরি টু হবে তার মধ্যে বাহুর দৈর্ঘ্য কত পেলাম টু পেলাম কিন্তু প্রশ্ন বলেছি কি বাহুর দৈর্ঘ্য কত হবে এক হবে তাহলে এটাও আমাদের কি হবে মিথ্যা হবে ঠিক আছে চলো পরেরটা পরা যাক বলছে তিনের এক নম্বর একটি ঘড়ি পরপর টেন পার্সেন্ট ও ফাইভ পার্সেন্ট ছাড়ে বিক্রয় করলে সমতুল্য ছাড় কত ঘড়িটির মূল্য বলেনি শুধু বলছে সমতুল্য ছাড়টা বের করতে বলেছে তিনের এক ধরি ক্রয় ধরিটির মূল্য ধরি ঘড়িটির ক্রয় মূল্য কত একশো টাকা সরি শুধু মূল্য লিখি এখানে ক্রয় বিক্রয় দরকার নেই শুধু মূল্য লিখলাম কত একশো টাকা এইবার টেন পার্সেন্ট যদি ছাড় দেয় টেন পার্সেন্ট ছাড় দিলে ঘড়িটির মূল্য হবে কত মূল্য হবে আচ্ছা একশো টাকার উপর যদি টেন পার্সেন্ট ছাড় দাও তাহলে কত টাকা ছাড় দিলে দশ টাকা তাহলে মূল্য কত হবে একশো মাইনাস দশ সমান সমান কত নব্বই টাকা তাহলে ঘড়িটির মূল্য কত হচ্ছে নব্বই টাকা আবার কী বলেছে আবার নব্বই টাকার উপর ফাইভ পার্সেন্ট ছাড় আবার ফাইভ পার্সেন্ট ছাড় দিলে ঘড়িটির মূল্য হবে কত নাইনটি মাইনাস নাইনটি এর ফাইভ পার্সেন্ট ছাড় দিয়েছি তাহলে কত হবে এই শূন্য এই শূন্য কাটা পাঁচ দুগুনো দশ নাইনটি মাইনাস দুই দিয়ে যদি নয়কে কাটি ফোর পয়েন্ট ফাইভ পাবো আমরা কত পাচ্ছি ফোর পয়েন্ট ফাইভ মাইনাস করলে কত পাবো এইটটি ফাইভ পয়েন্ট ফাইভ এত টাকা তাই দেখো ঘড়িটির দাম ছিল একশো টাকা সবশেষে দাম দাঁড়ালো কত এইটটি ফাইভ পয়েন্ট ফাইভ অতএব ছাড় তাহলে ছিল একশো হয়ে গেল কত দাম এইটটি ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে ছাড় দিল কত ফোরটিন পয়েন্ট ফাইভ এত টাকা তাহলে দশ পার্সেন্ট ও পনেরো পার্সেন্ট ছাড়ের সমতুল্য ছাড় কত হবে আমাদের এই টাকাটা অতএব পরপর টেন পার্সেন্ট ও ফাইভ পার্সেন্ট ছাড়ের সমতুল্য ছাড় কত ছাড়ের সমতুল্য ছাড় কত হবে আমাদের ফরটিন পয়েন্ট ফাইভ এত পার্সেন্ট আশা করি বুঝতে পারলে চলো দুই নম্বরটা করা যাক কি বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং একটি বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য সমান ভালো কথা আমরা জানি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য তাকে ধরে নিয়ে আগে ধরি বৃত্তের ব্যাসার্ধ আর একক সরি একক কথাটা দিয়ে দাও আর একটু সুবিধা হবে একক এবং বড়ক্ষেত্রের বাহু সমান এ একক এটা ধরলাম এবার প্রদত্ত প্রশ্নে কী বলেছে তোমার বলেছে ব্যাসের দৈর্ঘ্য ব্যাস মানে কত টু আর এটার সঙ্গে কি সমান বড়ক্ষেত্রের বাহুর দর্ঘ এ তাই তো এইটুকু বলেছে প্রশ্নে যে এটা সমান হবে আমরা সমান করে দিলাম এবার এখান থেকে আমরা এর মানটা বের করি তাহলে আর এস ডেকালটু কী পাবো এ বাই টু এই টুটাই এদিকে নিয়ে আসলাম গেল এইবার আমাদের প্রশ্নে কি বের করতে বলেছে পরিসীমার অনুপাত কত অতএব পরিসীমা ইস টু বর্গক্ষেত্রের পরিসীমা বৃত্তের পরিসীমার সূত্র কি টু পাই আর ইস্টু বর্গক্ষেত্রের পরিসীমা কি ফোর ইন্টু বাহু বাহু তো আমরা এ ধরেছি মানটা ফুট করি টু পাই আর মানে কত এ বাই টু ইস টু ফোর এ মানে তো এই টু এই টু কাটলো থাকলো কত পাই এস টু ফোর এ কাটবে তাহলে থাকবে কত টু ফোর এটা আমাদের অ্যান্সার হবে ঠিক আছে তাহলে বৃত্তের পরিসীমা বড় ক্ষেত্রের পরিসীমার হচ্ছে অনুপাত কত হবে পাই ইস টু ফোর তা আমরা এখন তিনের তিন নম্বরটা করবো কি বলেছে আয়ত লেখ অঙ্কন করতে পড়েছে কি বলছে দৈনিক লাভ দেওয়া আছে আর কি দোকানের সংখ্যা দেওয়া আছে মনে করি সংখ্যাটাকে আমরা কি ধরব আর দৈনিক সরি হ্যাঁ সংখ্যাটাকে আর এটাতে আমাদের শ্রেণী সীমানাতে আছে তো কি করব আমরা এইটা সক্ষ বরাবর নিব আর এটাকে ওয়াই অক্ষ বরাবর নেব তার জন্য আমরা কিছু ধরে নিব। এত বড় বড় সংখ্যা তো আমরা আর স্থাপন করতে পারবো না সেই জন্য কিছু ধরে নেব যাতে আমাদেরকে সহজ হয় দেখো আমি ওটা লিখে লিখেছি কি বলেছি একসক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহু সমান পাঁচ একক ধরব এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বড় একটি বাহু সমান কি এক অক্ষ ধরে নিয়ে আমরা এই আয়ত লেখটা অঙ্কন করব তো চলো করি কি বলেছে দেখো এক্স অক্ষ বরাবর তাহলে দেখো আমি কি করেছি এক ঘর মানে কি পাঁচ একক তাহলে দশটা ঘর গেলাম মানে কি পঞ্চাশ একক তাহলে জিরো থেকে পঞ্চাশ আরও দশ গেলাম মানে আরো পঞ্চাশ তাহলে এখানে পঞ্চাশ এখানে পঞ্চাশ মোট একশো আরও পঞ্চাশ জন তাহলে কি দেড়শো হয়ে গেল এইবার দেখো আমাদের প্রদত্ত প্রশ্নে কি বলেছে জিরো থেকে পঞ্চাশের মধ্যে পরিসংখ্যা কত বলেছে আট তাহলে জিরো থেকে পঞ্চাশ কে এইটুকু তাহলে ওয়াই অক্ষ বড় উঠতে হবে আর ওয়াই অক্ষ বরাবর আমরা কি ধরছি এক ঘর মানে এক একক অর্থাৎ আট বলেছে মানে আট ঘর যাব পাঁচ ছয় সাত আট এই অবধি আমাদের যেতে হবে তাহলে এরপর আমাদের কি কাজ হবে এইখান থেকে আট ঘর অব্দি দাগ টানতে হবে এইখান থেকে এই যে এইটুকু ঠিক আছে চলো কলম দিয়ে করি চেনা যাচ্ছে না এইখান থেকে এটা গেলো কি জিরো থেকে পঞ্চাশের মধ্যে এরপরে দেখো পঞ্চাশ থেকে একশোর মধ্যে কত বলেছে পঞ্চাশ থেকে একশোর মধ্যে পরিসংখ্যা কত পনেরো পঞ্চাশ থেকে একশো মানে এইটুকু কত যেতে হবে আমাদের পনেরো দশ এই অবধি আছে আমাদের কি পনেরো তাহলে পনেরো অব্দি উঠতে হবে অর্থাৎ এইখান থেকে আবার দাগ টানতে হবে আমাদের এইভাবে ঠিক আছে তোমাদের যদি রাশিবিজ্ঞান বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আমাদের ডিসক্রিপশনের লিংক দিয়ে দেবো সেখান থেকে তুমি চাইলে দেখে নিতে পারবে তাহলে কত হলো আমাদের পনেরো হলো তারপর কি বলেছে দেখো একশো থেকে দেড়শোর কত আছে থেকে মধ্যে আছে ঘর এইখান থেকে আমাদের কি দাগ টানতে হবে আমাদের আয়ত লেখক অঙ্কন করা হয়ে গেছে তাহলে তোমাদের প্রথম কাজ হবে খাতায় আগে এই জিনিসটা লিখে নেওয়া তুমি কোথায় কি ধরলে তারপর তোমার ছক কাগজে এইটা আঁকতে হবে তো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ